আইটি বাড়িয়ার পক্ষ থেকে পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি, তো আজকের পর্বে আমরা স্লাইডার পার্টটা কমপ্লিট করার চেষ্টা করব। তো স্লাইডার পার্টটা যদি আমরা দেখি, যে মেইনলি ফার্স্টলি স্লাইডারের একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এটা, সো আমরা প্রথমে এটার এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। সো আমরা স্লাইডারের যে কন্টেইনার ফুল রয়েছে এই যে এটা, তো আমরা এটাকে একটা আগে একটা ক্লাস নিয়ে নেই, যেটা আমরা এখানে দিয়ে দিই যে স্লাইডার বিজি, এরকম একটি ক্লাস নিয়ে নিলাম এবং এখানে আমরা সেই স্লাইডার বিজি যেটা রয়েছে সেটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যেটা আমরা পিকজি দিয়ে কপি করে নিয়ে এসেছি। এবার আমরা রিফ্রেশ করলে দেখব যে আমাদের স্লাইডারটিরও ঠিক সেম ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে যেটা হেডারের ছিল। সো এখন আমাদের স্লাইডারের ফার্স্ট কাজ হচ্ছে এটার যে আমাদের এইটার যেরকম ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যে এই ডট ডট সাইন গুলোর নিচে এই ডান পাশে আইকন, এরকম একটি থিম দিতে হবে। আমাদের স্লাইডারের বর্তমান যে থিম ডিফল্ট সেটার সাথে কিন্তু এটা মিলতেছে না। সো আমরা জানি যে নিউ স্লাইডারের চার রকমের থিম আছে এবং এই চার রকমের থিম গুলো আমরা ট্রাই করে দেখি কোনটার সাথে মেলে। সো নিউ স্লাইডারের এটা ডিফল্ট থিম, এটা আমরা চেঞ্জ করে এটাকে লাইট থিম দিয়ে দেখি কি হয়। রিফ্রেশ করি, লাইট থিমটা দেখুন অনেকটাই আমাদের এটার মতো, এটাতে যেরকম দেখতে পাচ্ছি ঠিক এক্সাক্টলি আমাদের লাইট থিমটা দেখতে এরকম। দেখুন এখানে আইকন রয়েছে, এখানে এই অপশন গুলো রয়েছে। সো আমরা এখানে লাইট থিমটা দিলে কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, সো আমরা এখানে লাইট থিমটা ব্যবহার করব। তো আমরা ঠিক আগেরটার মতো হেডারের মতো এটাকে আমরা প্যাডিং টপ লেফট টপ এবং বটম দেই, কারণ এটার প্যাডিং বটম না থাকার কারণে এটার যে নিচের অংশটা এটা মিলে যাচ্ছে সাদা অংশের সাথে। সো প্যাডিং টপ বটম দিলে এটার কিছুটা এটা ঠিক হবে। সো আমরা এটার যে স্লাইডার র্যাপার যেটা রয়েছে আইডি, আমরা স্লাইডার র্যাপার আইডি কে আমরা এখানে প্যাডিং টপে বটমে 10 পিক্সেল আর নানাভাবে 0 এবং এটাকে ওভারফ্লো হিডেন করতে হবে, আদারওয়াইজ প্যাডিংটা নাও পেতে পারে। সেভ অ্যান্ড রিফ্রেশ। হ্যাঁ, এখন দেখুন 10 পিক্সেল প্যাডিংটা কম হয়ে যায়, জাস্ট 30 পিক্সেল দিই। হ্যাঁ, এখন দেখুন আমাদের স্লাইডারের ব্যাকগ্রাউন্ড সাদাটা বোঝা যাচ্ছে। এখন আমরা প্রথমে যে কাজটা করব, দেখুন স্লাইডারের কোণাগুলো কিন্তু এখানে জুম করলে দেখতে পাবেন যে কোণাগুলো কিন্তু এক্স্যাক্টলি স্মুথ, মানে এটা কিন্তু বর্ডার রেডিয়াস রয়েছে। সো আমাদেরকে কিন্তু এটাকে বর্ডার রেডিয়াস এখানে ইউজ করতে হবে। সো আমাদের যে স্লাইডারকে যেটা র্যাপ করেছে, আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি যে মূলত এই ব্যাকগ্রাউন্ড সাদা রঙটি কাকে দেয়া আছে স্লাইডারের ভেতরে। এবং আপনি কিন্তু দেখবেন এটা কিন্তু আমরা স্লাইডার এখন এডিট করব, আমরা দেখি যে এই যে ব্যাকগ্রাউন্ড সাদা এটা দেয়া আছে এই স্লাইডার র্যাপারের। সো এখানে স্লাইডার র্যাপার যেটা আছে সেই সিএসএস টা কপি করে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে জাস্ট বর্ডার রেডিয়াস আমরা 5 পিক্সেল দিয়ে দেখি কি হয়। কিছুটা হয়েছে, আমরা 5 পিক্সেল না দিয়ে এবার এটাকে আমরা 10 পিক্সেল দিই, হোপফুলি হয়ে যাবে। হ্যাঁ দেখুন আমাদের 10 পিক্সেল দেওয়াতে কিন্তু এটা গোল হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের এটা অনেকটাই আমাদের পিএইচডির মতো হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে অলমোস্ট কিন্তু আমাদের কাজ শেষ, এখন শুধু দুইটা মেজর কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে দেখুন এখানকার আইকন গুলো, এটা কিন্তু কালো রঙের আইকন কিন্তু আমাদের এই স্লাইডার আইকন কিন্তু বাই ডিফল্ট নীল রঙের। সো আমাদের এটা চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এটার আইকন গুলো হচ্ছে গোল গোল কালো, কিন্তু এইটার আইকন গুলো হচ্ছে অন্য রঙের। সো এই আইকন গুলোকে আমরা চেঞ্জ করব। তো আইকন গুলোকে চেঞ্জ করার জন্য আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে আইকন গুলো কোথায় আছে এবং সেখান থেকে আমাদেরকে ছবিটাকে চেঞ্জ করে দিতে হবে। সো এটা ফাইন্ড আউট করার জন্য আমরা এই আইকন উপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি এবং আমরা এখান থেকে দেখতে পাবো আইকনটা কোথায় আছে। দেখুন এই যে আইকনটা বুলেটস ডট পিএনজি, এটা আছে লাইট ডট সিএসএস, লাইট ডট সিএসএস এর মধ্যে। সো আমরা আমাদের প্রজেক্ট ফাইলের ভেতর আমাদের যে নিউ স্লাইডারের যে থিম রয়েছে সেই থিমের ভেতর যেহেতু আমরা লাইট থিম ব্যবহার করতেছি, লাইট ফোল্ডারে ঢুকবো, ঢুকে এই যে দেখুন বুলেট ডট পিএনজি, লাইট ডট সিএসএস থেকে এটাকে কল করা হয়েছে বুলেটস ডট পিএনজি, এটা হচ্ছে আমাদের ইমেজ। সো আমরা এই ইমেজটাকে অ্যাডোবি ফটোশপ দিয়ে ওপেন করব। দেখুন অ্যাডোবি ফটোশপ দিয়ে ওপেন করেছি, এখন এই ইমেজটা দেখে আমরা বুঝতে পারতেছি নর্মাল অবস্থায় ওপরের ইমেজটা ইউজ করা হয় এবং যখন এটা হোভার হয় তখন নিচের ইমেজটা ইউজ করা হয়। সো আমরা জাস্ট ইমেজ দুইটার আমরা আইকনের কালারটা চেঞ্জ করে দেব আমাদের যে ইনস্ট্রাকশন রয়েছে পিএইচডি তে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী। সো আমরা স্বাভাবিক অবস্থায় দেখি এটার আইকনের কি কালার রয়েছে, এটাকে জুম করি ভালো করে।
জুম করে আইকনের কালারটা কপি করি পিক্সির সাহায্যে, এবং আমরা দেখতে পাচ্ছি যে উপরের কালারটা মোটামুটি ঠিকই আছে, শুধু হোভারের কালারটা একটু ডিপ। তো হোভারের কালারটা আমরা কপি করে নিয়ে নিচ্ছি এখান থেকে, বা চাইলে আমরা এখান থেকে এই আইকনটাকে সরাসরি এইভাবে আমরা ক্লিক করে ধরে আমরা এই মুভ টুল ব্যবহার করে এটাকে আমরা সরাসরি কপি করে নিয়ে যেতে পারি। তো যাই হোক, এটা আমরা করতেছি না, কালারটা কপি করে নিয়ে নিচ্ছি। কালারটা কপি করে এখন এই যে যে নিচে আমাদের যে বৃত্তটা আছে, এই বৃত্তের উপর জাস্ট এই কালারটা আমরা পেস্ট করে দেবো। তো এটা করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমরা এখানে চাইলে ব্রাশ টুল ব্যবহার করতে পারি, ব্রাশ টুল ব্যবহার করে করা যায়। আমরা চাইলে এখানে পেন্সিল টুল ব্যবহার করতে পারি, এখানে পেন্সিল টুল নিয়ে আমরা এভাবে গোল গোলটা যদি সিলেক্ট করে দেই, এবং আমরা যদি এটাকে একটু বড় করি, এটা বড় করার জন্য আমরা রাইট ক্লিক করে সাইজটাকে এভাবে ইনক্রিজ করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আমরা এখান থেকে ক্যান্সেল করে আমরা এটাকে কিবোর্ডের আমাদের দেখুন এখানে কিবোর্ডের আমাদের দেখবেন সেকেন্ড ব্র্যাকেটের জন্য দুইটা বাটন দেওয়া আছে, বা থার্ড ব্র্যাকেটের জন্য, ওই দুইটা বাটন চেপে আমরা এইভাবে এটাকে বড় ছোট করতে পারি। সো এটাকে আমরা এটার সাইজে দেখুন এক্স্যাক্টলি এটার সাইজে মেলালাম। মিলিয়ে আমাদের এখানে যে এই যে এখানে কালো রং দেওয়া আছে, সো কালো রঙের পরিবর্তে আমরা যে রংটা কপি করে এনেছি এখানে সেই রংটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করতেছি। সেভ করে এখন যদি এখানে ক্লিক করি দেখুন এটা এক্স্যাক্টলি ওই রঙে হয়ে গেল। এবার জুম আউট করি দেখুন হয়ে গেছে এই রং। এখন আমাদের ওপরে যে হালকা রংটা আছে এখান থেকে আমরা আমরা সেই রংটাকে নিয়ে আসি এখানে পিক্সির সাহায্যে কপি করতেছি, সেই রংটাকে কপি করে আমরা এক্স্যাক্টলি এখানে ঠিক একইভাবে আমরা সেই রংটা এখানে দিব, যেহেতু ওটা হালকা, এবং জুম করি, জুম করে এটার উপরে বসায় বসিয়ে এক্স্যাক্টলি সেম সাইজে আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি, সেই হালকা রং হয়ে গেছে। এখন জাস্ট কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিই। সেভ করে দিলে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে দেখব সেই ইমেজের রং দুটো চেঞ্জ হয়ে এখন কিন্তু সিম্পলি আমাদের সেই আমাদের কালার হয়ে গেছে। এবার এটাকে রিফ্রেশ করলেই দেখব দেখুন এখন কিন্তু আর নীল নেই, এখন হোভারে গাঢ় কালো আর নর্মাল অবস্থায় সাদা। সো পারফেক্টলি আমরা আমাদের বাটনটি চেঞ্জ করতে পেরেছি। সো এই ইফেক্ট ব্যবহার করে আপনি যে কোনো বাটন চেঞ্জ করতে পারেন, এবং ডান পাশে যে বাটন রয়েছে দেখে আসি বাটনটা কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছি অ্যারোস ডট পিএনজি, এখানে বাটনটা রয়েছে। সো আমরা ডান পাশের জন্য আমরা আমাদের পিএইচডি এটার কাজ শেষ, আমরা ডান পাশের জন্য আমাদের যে পিএইচডি ফাইল রয়েছে এখানে এই বাটন দুইটাকে আমরা তুলে নিব। সো এই বাটন দুটাকে তোলার পূর্বে আমরা দেখে আসি যে অ্যারো ডট পিএনজি এর কি অবস্থা। এই যে অ্যারো ডট পিএনজি, এই অ্যারো ডট পিএনজি কে আমাদের দেখুন এখানে ওরা কিভাবে ইউজ করেছে এটাকে, এটা যদি আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে ওপেন করি দেখুন এর জাস্ট সিম্পলি দুইটা অ্যারো, বাম পাশে একটা অ্যারো, ডান পাশে একটা অ্যারো। এবং এখানে কিন্তু ওরা যে কাজটা করেছে যে যখন অ্যারোটা হোভার হবে তখন কিন্তু অ্যারোটার কালার দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি। জাস্ট অ্যারোর জন্য এখানে দুইটা দাগ আছে ছোট্ট, এই যে দেখুন রাইট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, অনলি সেই দাগ দুইটাকে এখান থেকে নিতে পারি আমাদের, আর কিছু না করে এখান থেকে সরাসরি আমরা জাস্ট দাগ দুইটাকে এখান থেকে তুলে নিতে পারি। আমরা একটা কাজ করি, এখানে আমরা পুরো অ্যারোটাকে এখান থেকে তুলে নিই। তো এখানে দেখুন ওরা ক্লায়েন্ট আমাকে যে পিএইচডিটি প্রোভাইড করেছে, বা ক্লায়েন্ট আপনাকে যে পিএইচডি দিবে, যদি এই পিএইচডিটি হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যারোটি কিন্তু এখান থেকে তোলা যাচ্ছে না, সো অ্যারোর ব্যাকগ্রাউন্ড সহ চলে আসতেছে। সো এই ক্ষেত্রে আপনার কি করা, এক্ষেত্রে আপনি চাইলে এই টাইপের অ্যারো এখানে পুরো অ্যারোটিকে আপনি তুলে ইউজ করতে পারেন তাদের টোটাল কোড এডিট করে, অথবা আমরা একটি চোরা মানে চোরা পদ্ধতি অবলম্বন করতে পারি এখানে, সেটা হচ্ছে যে এখানে যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোটা তো লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল রয়েছে, এবং আমাদের এখানে অ্যারোটা দেখতে পাচ্ছি লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল, শুধু ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতেই এটার লেফট অ্যাঙ্গেলটা হচ্ছে কালো এবং এটার লেফট অ্যাঙ্গেলটা হচ্ছে সাদা। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোটার কালো অংশটাকে আমরা সাদা করে দিতে পারি, এবং সাদা করে দিয়ে আমরা পরবর্তীতে জাস্ট ওটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করব। তো চলুন আমরা কালো অংশটাকে সাদা করে দিই। তো সাদা করার জন্য আমরা পেন্সিলটাই ব্যবহার করি, এবং এটাকে একটু ছোট করি ব্র্যাকেট সাইন ব্যবহার করে, দেখুন ছোট করলাম, ছোট করে আমরা এটাকে জাস্ট এক্স্যাক্টলি সরি এভাবে না দিয়ে আমরা এটাকে এক্স্যাক্টলি আর একটু কমাই, কমিয়ে জাস্ট এটা এখানে যেভাবে আছে আমরা এক্স্যাক্টলি ওদের যে যতটুকু অংশ এটা পিক্সেল সাদা পিক্সেল আছে কালো, সেই কালো অংশগুলোকে আমরা এখানে হালকা করে সাদা করে দিচ্ছি। দেখুন পারফেক্টলি এটা আমরা সাদা করে ফেললাম। ঠিক একইভাবে আমাদের ডান পাশের এটাকেও আমরা একই কাজ করব, খুব সতর্কভাবে আপনাকে করতে হবে। অবশ্য ক্লায়েন্ট আপনাকে এক্ষেত্রে আইকন প্রোভাইড করবে, আপনি যদি প্রয়োজন হয় ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই আইকন প্রোভাইড করবে। সো
ওকে, তো এটাকে আমরা সেভ করে দিই। সেভ করে দিলাম, দিয়ে এখন আমরা যদি একটু রিফ্রেশ করি দেখবেন এখানে এই যে সাদা, দুইটাই তো একদম সাদা, সো এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। সো এখন জাস্ট আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করব, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার এবং নর্মাল অবস্থায় যে কালার সেটা আমরা আমাদের পিএইচডির মতো করব। সো এখানে নর্মাল অবস্থার যে কালারটা রয়েছে আমরা এটা পিকজির সাহায্যে সেটা নিয়ে নেই, নিয়ে এটা নর্মাল যে ব্যাকগ্রাউন্ড আছে এটা এটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলেই বুঝতে পারবো এটা কোথায় আছে। এটা হচ্ছে ন্যাপ প্রিভিউতে, সো আমরা এটা এখান থেকে কপি করতেছি, কপি করে আমরা এখানে এটা বসাই। হোপফুলি আপনারা সবাই বুঝতে পারতেছেন, টোটালটাই হচ্ছে জাস্ট প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত এই বিষয়গুলো মাথায় ঢুকবে। জাস্ট আমরা এটা বসিয়ে দিই, দিয়ে দেখি কাজ করে কিনা, রিফ্রেশ করি। দেখুন আমাদের এটা কিন্তু কাজ করেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পিএনজি ফাইলটা। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু হাইড হয়ে গেল। এটার কারণ হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যারোসটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড দিয়ে করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে এটা স্পেসিফিক করে দিতে হবে, এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারই থাকবে। এইবার দেখুন, এবার কিন্তু কাজ করেছে। সো শুধুমাত্র এটা না, আমাদের ডান পাশে যেটা আছে সেটারও ব্যাকগ্রাউন্ড কালার সেম করে দিতে হবে। সো এটাকেও আমরা এক্স্যাক্টলি একই কাজ করতেছি, যেহেতু দুটার ব্যাকগ্রাউন্ড কালার একই থাকবে, সো দুটোকে আমরা কমা দিয়ে পাশাপাশি লিখে দিচ্ছি। রিফ্রেশ করি, ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। এখন জাস্ট এই দুটোকে আমরা বর্ডার রেডিয়াস দিব, আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস আগে দিয়ে দেখি কি হয়। এরকম হয়েছে, তো আমাদের পিএইচডি তে আসলে গোল আছে, একদম পুরো গোল। সো আমরা এটাকে আগে গোল করে ফেলি, দেখি কত পিক্সেল দিলে গোল হয় এক্স্যাক্টলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 17 পিক্সেল দিলে গোল হয়ে যাচ্ছে। সো আমরা এখানে দেখুন আমাদের এটা গোল হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এই সেম কাজটা হোভারের জন্য করতে হবে, যে দুটো আমরা নিয়েছি এই দুটোকে হোভার করলে যেতে হয়। সো আমাদের এটাকে এইভাবে করতে হবে, সো এইটা হোভার, এখানে হোভার করলে যেটা হবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, বর্ডার রেডিয়াস যা আছে তাই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যেটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের এখানে দেয়া আছে একটু গাঢ় রং হবে, এই যে ডিপলি গাঢ় রং। সো এটা আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে এটাকে আমরা কপি মানে ম্যাগনিফাই করে সেটা আমরা পিকজির সাহায্যে কপি করে কালারটা দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস এটা। সো ঠিক একই স্টাইল হবে এটার জন্য, থিম লাইট এ নিব স্লাইডার নেক্সট যেটা আছে এটার জন্য এটা হোভার করলো ঠিক একই স্টাইল হবে। সেভ করি, প্রেস করি, এবার দেখুন আমাদের কিন্তু নিচের বাটনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের স্লাইডার পার্ট কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধু একটা ডিফারেন্ট কাজ আছে যে এটার নিচে দেখুন একটা এখানে একটা ছোট্ট এখানে শ্যাডো রয়েছে, আমরা চাইলে এই শ্যাডোটাকে এখানে ইউজ করতে পারি। শ্যাডোটা ইউজ করার জন্য আমরা পুরো স্লাইডারটার বর্ডার মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচের যে পোর্শনটা আছে সেটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি। তো চলুন আগে আমরা এই শ্যাডোটাকে এখান থেকে পিক করার ব্যবস্থা করি, জুম ইন করে শ্যাডোতে ক্লিক করলে শ্যাডোর জন্য যে এখানে যেটা দেখতে পাচ্ছি শ্যাডোর জন্য যে অংশটা সেটাকে আমরা শুধু এখান থেকে নিব, অল্টার প্রেস করে এটার চোখের আইকনে ক্লিক করতেছি, অনলি শ্যাডোটা দেখুন, নাথিং এলস, অনলি শ্যাডো, এটাকে আমরা ইমেজ থেকে ট্রিম করতেছি, শুধুমাত্র শ্যাডোটা এখানে ট্রিম হয়েছে। সো এখন আমরা জাস্ট কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এখানে স্লাইডার শ্যাডো নাম দিয়ে এটাকে সেভ করি, স্লাইডার শ্যাডো ডট পিএনজি। এখন আমরা যে কাজটা করব এটার স্লাইডার যে মেইন ডিপ মানে স্লাইডার র্যাপার যে অংশটা রয়েছে, অ্যাকচুয়ালি স্লাইডার র্যাপার মূলত এটার স্লাইডারের যে মেইন পার্টটা সেখানে মানে সে টোটাল স্লাইডারটাকে মেনলি এটা র্যাপ করতেছে। সো আমরা অ্যাট ফার্স্ট যেহেতু আমরা স্লাইডার র্যাপারের আমরা 30 পিক্সেল আমরা প্যাডিং দিয়েছি, ওপরে নিচে গ্যাপ হয়ে গেছে, সো আমরা স্লাইডার র্যাপার কি কিন্তু এই মুহূর্তে আমরা শ্যাডো দিতে পারতেছি না। সো এখানে স্লাইডার র্যাপারের যে ভেতরের অংশটা আমরা চাইলে সেটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পূর্বে আমাদের একটু এখানে যাচাই করে নিতে হবে যে স্লাইডারের যে মেইন সাদা ব্যাকগ্রাউন্ডটা সেটা মূলত কার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্লাইডার র্যাপারেরই রয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের এটা হবে না, আমাদের টোটাল স্লাইডারটাকে আরেকটা ডিপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যেই ডিপটা স্লাইডারটাকে ধরবে, স্লাইডার ডাব্লু দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমরা দিব শুধুমাত্র এই স্লাইডারটাকে আমরা শ্যাডো দেওয়ার জন্য। তো চেষ্টা করে দেখা যাক হয় কিনা। সো আমরা এটাকে দেই স্লাইডার ডাব্লু, এটাকে আমরা
ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস স্ল্যাশ, আমরা কিছুক্ষণ আগে যে ইমেজটা সেভ করেছি সেই ইমেজটা, এবং অবশ্যই নো রিপিট, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন এটা হবে বটম এবং সেন্টার। সেভ, নাও রিফ্রেশ করে দেখি আসে কিনা। দেখা যাচ্ছে শ্যাডোটি আসে নাই। সো কেন আসে নাই আমরা একটু এখান থেকে আমরা একটু যাচাই করে দেখি। শ্যাডোটি এখান থেকে পেয়েছে এবং ব্যাকগ্রাউন্ড পজিশন ঠিক আছে। আমরা যদি এটাকে একটু প্যাডিং বটম দিয়ে দেখি কি হয়। প্যাডিং বটম 5 পিক্সেল, হ্যাঁ প্যাডিং বটম দিলে আমাদের শ্যাডোটা কিন্তু বের হচ্ছে এটা থেকে। সো আমরা প্যাডিং বটম দিয়ে হালকা একটু এটাকে বাড়িয়ে দিচ্ছি, যে 10 পিক্সেল দিলে আমাদের শ্যাডোটা কিন্তু নিচ থেকে বের হচ্ছে। সো 10 পিক্সেল ইজ এনাফ। সো আমরা প্যাডিং বটম দিয়ে এটাকে বের করে দিই। এটা হচ্ছে লাইন নাম্বার 92 স্টাইল ডট সিএসএস, প্যাডিং বটম 92 পিক্সেল, সরি 92 না, এটা হবে 10 পিক্সেল। সেফ। তো অ্যাট লাস্ট আমরা শ্যাডোটি এখানে ইমপ্লিমেন্ট করলাম এবং এটার যে যে কাজগুলো ছিল সেগুলো আমরা এখানে করতে পারলাম। সো হোপফুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এটা করব। তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নেবেন এবং আগামী পর্ব থেকে আমরা বাকি কাজগুলো করার চেষ্টা করব। সো আজকের পর্ব এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।